हेलो फ्रेंड्स, आमी निजाम, आपनारा देखछेन आमादेर फार्म यूट्यूब चैनल। आज आलोचना करब बर्षाकाले मुरगीर खामारे किछु समस्या ओ तार समाधान निये। मुरगीर खामारे सारा बछर बहिःसूत्र आक्रमण लक्ष्य करा गेलेओ बर्षाकाले एई बहिःसूत्र बा विभिन्न जीवजंतुर आक्रमणेर परिमाणटा एकटु हलेओ बेशी हय़। ताई आजके तार सहज किछु समाधान जानार चेष्टा करब। बहिःसूत्र छाड़ाओ बर्षाकाले विभिन्न रकम प्राकृतिक পরিবেশের কারণে বর্ষাকালে ফার্মে বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায় এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মুরগির খামার ও মুরগি সম্পর্কে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও ও আলোচনা করা হয়ে থাকে। এবার একে একে জানব বর্ষাকালে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় খামারি ভাইদের। বর্ষাকালে বহিঃসূত্র হিসেবে সাপ এবং বিজির আক্রমণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। বর্ষাকালে ফার্মের চারিপাশে জল জমে গেলে সেখানে প্রচুর পরিমাণে ব্যাং বা অন্যান্য পোকামাকড় থাকলে তার জন্য সাপ চলে আসে এবং সাপ ফার্মের পাশে আসলে সেটা মুরগির গন্ধ শুকে বা মুরগির বিভিন্ন পালকের গন্ধ শুকে সাপ খামারের ভিতরে ঢোকার চেষ্টা করে। যদিও সাপ মুরগি খায় না, অর্থাৎ বড় মুরগি সাপে খেতে পারে না, কিন্তু সাপ মুরগির খামারে ঢুকে গেলে মুরগি সাপকে দেখে আতঙ্কিত হয়ে যায় এবং হার্ট অ্যাটাক হয়ে প্রচুর পরিমাণে মুরগি মারা যেতে পারে। এবং বাচ্চা মুরগি হলে তাকে খামখুত করে দিতে পারে এবং ছোট বাচ্চা হলে তাকে খেয়ে নেয় সাপে। সাপ যাতে খামারের ধারে কাছে না আসতে পারে তার সমস্যার সমাধান করব কিছুক্ষণ পরে, সেটা জানাচ্ছি। এখন জেনে নিই বর্ষাকালে আরও কী কী সমস্যা হতে পারে। বর্ষাকালে প্রচুর পরিমাণে বাতাসে জলীয় বাষ্প থাকায় বর্ষাকালে কোনো কিছু শুকাতে চায় না। তাই বর্ষাকালে লিটার নিয়ে বহু সমস্যায় পড়তে হয়। তাই লিটার নিয়ে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো জানাবো। মুরগির খামার আমরা সাধারণত কাঁচা, অর্থাৎ পাটকাঠি ছাউনি কিংবা খড়ের ছাউনি কিংবা টালি দিয়ে করে থাকি। তাই যত সুন্দরভাবেই করা হোক না কেন, কিছুদিন চালের বয়স কিছুদিন হয়ে গেলে সেখান থেকে বিভিন্ন কারণে ফুটো বা বিভিন্ন সমস্যার কারণে বৃষ্টির জল পড়তেই থাকে, এটা একটা সাধারণ ব্যাপার। তো এই কারণে সাধারণত আমাদের লিটার ভিজে যায়। আর মুরগি সুস্থ থাকার পিছনে লিটারের গুরুত্ব অপরিসীম। তাই লিটার পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝরঝরে না থাকলে মুরগির বিভিন্ন রকম সমস্যা হতে পারে এবং নানা রকম রোগ ব্যাধিতে মুরগি আক্রান্ত হতে পারে, যেমন হবে শ্বাসকষ্ট, পায়খানার প্রবলেম, বিভিন্ন কিছু। তাই লিটার আমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে। এইরকম সমস্যার মধ্যে আমি পড়েছি কারণ আমার ফার্মের ছাউনিটা পাটকাঠি দেওয়া আছে এবং সেখানে আমার মুরগিগুলো, বড় মুরগিগুলো উপরে উঠে যায় এবং তাদের নিজেরাই ঠুকিয়ে ঠুকিয়ে চালটাকে ফুটো করে দেয় এবং বেশ কয়েক জায়গা পলিথিন ফুটো করে দেওয়ায় আমার চাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টির জল পড়ছে, যার কারণে আমার লিটার এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রচুর সমস্যার মধ্যে পড়েছি। মাঝে মধ্যেই প্রায় দুই তিন দিন অন্তর আমি এক বস্তা বা দেড় বস্তা করে শুকনো ধানের গুঁড়ো দিচ্ছি এবং সেটা একবার বৃষ্টি হলে সেটা নষ্ট হয়েছে। সেখানে আমি যদিও ফাইন্যান্সিয়াল অনেকটা প্রবলেমের মধ্যে পড়ছি, তারপরে কিছু করার না, লিটার যথাসম্ভব আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। এবং এই সময় পাটকাঠি না থাকায় নতুন করে আমি ছাউনিও দিতে পারছি না। এই সমস্যা নিয়ে যত দ্রুত সম্ভব আমি সমাধান করার চেষ্টা করব। সেটা বেশ দু তিন দিনের মধ্যেই সেটা কিছু একটা সমাধানের মধ্যে আসতে হবে, নাহলে অনেক সমস্যাই হতে পারে। তো আপনার ফার্মেও সেই রকম কিছু সমস্যা হলে সেটা দ্রুত সমাধানের চেষ্টা করুন, কারণ লিটার অপরিষ্কার থাকলে সেখানে অনেক রকম রোগব্যাধি ছড়িয়ে যাবে খামারের মধ্যে, তখন অনেক বড় সমস্যায় পড়বেন। জলে লিটারের সমস্যা হলে অবশ্যই যত গভীর রাতে বৃষ্টি হোক না কেন আপনাকে উঠতে হবে এবং সেখানে কোনো মুরগি ভিজছে কিনা সেটা দেখতে হবে। মুরগির একটা বিশেষ খারাপ বৈশিষ্ট্য হলো যে ফার্মের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলেও বৃষ্টির সময় যদি তার গায়ে জলও পড়ে তবুও সে সেখান থেকে নড়বে না। তাই সেই সময় আপনাকে নিজে গিয়ে তাকে একটি সুরক্ষিত জায়গায় রাখতে হবে। আমার খামারও সেই রকম সমস্যা হলে আমি অবশ্যই যত রাত্রি বৃষ্টি হোক না কেন আমি এবং আমার ভাই উঠে যাই এবং সেই মুরগিগুলোকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেখানে বৃষ্টির জল পড়ে না সেই রকম জায়গায় রেখে দিই। যদিও রাত্রিবেলায় আমার খামারে একটা মুরগিও মেঝেতে থাকে না, সমস্ত মুরগি আমার খামারে যে 2 ফিট বা 1 ফুট উপরে যে বাঁশগুলো আছে তার উপরে থাকে কিংবা উপরে যে চালের নিচে যে তীরবর্গার যে বাঁশগুলো আছে সেখানেই থাকে। একটা মুরগিও রাত্রিবেলায় মেঝেতে থাকে না, সেই দিক দিয়ে আমার অনেকটা সুবিধা হয়। লিটার ভিজে গেলে একটু সুবিধা পাওয়া যায়, যদি আমরা সেই লিটারকে প্রতিনিয়ত উলট পালট করে দিই তাহলে সেটা একটু হলেও বেশি শুকায়, তাতে লিটারটা একটু হলেও বেশি শুকনো থাকে। তাই সেই জিনিসটা একটু বেশি খাটনি হলেও করতে হবে। তো বর্ষাকালে এই লিটার সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে অতিরিক্ত যত্ন নিতে হবে খামারের এবং যথাসম্ভব খামারের চাল বা মেঝে ঠিক রাখার চেষ্টা করতে হবে, তাতে আমাদের অনেক
সুবিধা হবে। যদি আমরা কিছু খরচ বাঁচানোর জন্য এটাকে ওইভাবেই রেখে দিই তাহলে আমাদের খরচ বাঁচা থেকে অনেক লোকসানের সম্মুখীন হতে হবে, তাই এই দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবার আসা যাক সাপের বিষয়টি নিয়ে। মুরগির খামার আমরা সাধারণত মাঠের ধারে বা জঙ্গলের আশেপাশেই করে থাকি বা বাগানের মধ্যে, তাই সেই সমস্ত জায়গায় সাপের প্রাদুর্ভাব প্রচুর লক্ষ্য করা যায়। একইভাবে আমারও ফার্ম এক ফাঁকা মাঠের মাঝে এবং পাশেই বিশাল গভীর জঙ্গল আছে, তাই এই এলাকায় প্রচুর পরিমাণে সাপ দেখা যায়। তো খামার থেকে সাপ তাড়ানোর দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে। একটি হলো খামারের চারিদিক সুন্দরভাবে ঘেরা, অর্থাৎ নেট এবং বিভিন্ন রকম বেড়া দিয়ে খামারকে সুন্দরভাবে ঘেরা, যাতে খুব বড় বড় মোটা সাপ খামারে প্রবেশ করতে না পারে। এবং আরেকটি সহজ এবং খুব সহজ সমস্যা সমাধান হলো ফেনল বা কার্বলিক অ্যাসিডের ব্যবহার। ফেনল বা কার্বলিক অ্যাসিড একটি অ্যাসিড যার মধ্যে একটি বিশেষ ধরনের গন্ধ থাকে যা সাপের অসহ্যনীয়, তাই সেই ফেনল বা কার্বলিক অ্যাসিড যেখানে থাকে তার গন্ধের জন্য সাপ সেই এরিয়াতে থাকে না, সেখান থেকে পালিয়ে যায়। তাই ফেনল ব্যবহার করে আমরা সাপকে খামার থেকে দূরে রাখতে পারি। ফেনল বা কার্বলিক অ্যাসিড ব্যবহার করার পূর্বে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এটি একটি অ্যাসিড তাই এটার ক্ষতির পরিমাণও প্রচুর বেশি। তাই কোনো কারণে মানুষ বা মুরগি বা যে কোনো প্রাণীর গায়ে সেই ফেনল বা কার্বলিক অ্যাসিড পড়ে গেলে প্রচুর সমস্যা হতে পারে, এবং মুরগি হলে সেটা যেহেতু ছোটো প্রাণী সে সহজেই মারাও যেতে পারে, তাই ব্যবহার করার পূর্বে প্রচুর পরিমাণ সাবধানতা অবলম্বন করতে হবে। ফেনল কতটা ক্ষতিকারক সে ব্যাপারে একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 1 গ্রাম ফেনল ইঞ্জেকশনই সেই মানুষটিকে মারার জন্য যথেষ্ট। বিংশ শতকে ন্যাৎসি বাহিনী ইহুদিদের মারার জন্য ফেনলের ব্যবহার করেছিল, কারণ ফেনল ছিল অতি সহজ প্রাপ্য এবং সস্তায় যা সহজেই একটা মানুষকে মারা যায়, তাই তারা ইহুদি মারার ক্ষেত্রে ফেনল ব্যবহার করেছিল। খামারে ফেনল এমন একটি সুরক্ষিত জায়গায় ব্যবহার করতে হবে যাতে মুরগি কোনোভাবেই সেটাকে কাছে না পায়, এবং কোনোভাবেই যাতে মুরগির গায়ে বা মানুষের গায়ে পড়ার সম্ভাবনা না থাকে। তাই সুরক্ষিত জায়গায় সুন্দরভাবে ঝুলিয়ে দিতে হবে, যেটা গন্ধ শুনে সাপ পালিয়ে যাবে। তো এই সমস্ত সমস্যা বর্ষাকালে দেখা যায় এবং তার সমাধানও জানানো হলো, তাই আপনারা যথেষ্ট চেষ্টা করবেন বর্ষাকালে আপনার খামারকে সুস্থ এবং সবল রাখার জন্য। ধন্যবাদ।